नमस्कार प्रिय छात्र छात्री बंधुरा तुम्हारा जरा स्टेट मेडिकल फैकल्टी अफ वेस्ट बेंगल पैरामेडिकल कोर्सगुलिर जन्नो अप्लाई करेछिले एवं अनलाइन टेस्ट देवार पर तुम्हारे जादे रैंक एसेछिलो तुम्हारा जानो कैक दिन धरे चॉइस फिलिंग और लॉकिंग निये एकटा विभ्रांति तैरि होयेछिलो एवं सफ्टवेयर गंडगोलेर जन्नो छेले मेयेरा सबाई तुम्हारा चॉइस फिलिंग करते पारछिले ना কেউ চয়েস ফিলিং করেছিলে অথচ কেউ আবার লকিং করতে পারছিলে না তো সেই সার্ভারের যে কন্ডিশন সেটা সার্ভার মেনটেন্সের পরে সেটা কাটিয়ে ওঠা গেছে এবং পয়লা ডিসেম্বর 2020 রাত্রি 12টা পর্যন্ত লাস্টলি এই চয়েস ফিলিং ও লকিংয়ের যে টাইমটা সেটা বাড়ানো হয়েছে আগের নোটিশ আমরা দেখেছিলাম যে 1 ডিসেম্বর 2020 রাত্রি 8টা পর্যন্ত ডেট ছিল পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে যে 1/12/2020 12টা মিডনাইট পর্যন্ত রয়েছে সুতরাং আমি ভিডিও যখন হয়তো পাবলিশ হবে এটা ততক্ষণে পেরিয়ে গেছে তো আমি আশা করছি যে তোমরা সবাই নির্বিঘ্নে তোমাদের যে চয়েস ফিলিং এবং লকিং এর কাজ সম্পন্ন করেছো এবং চয়েস যেটা করেছো তার প্রিন্ট আউটও নিয়ে রেখেছো এরপরে যে শিডিউল দিয়েছে এখানে আমাদের সেই শিডিউলে বলা হয়েছে যে প্রসেস অফ সিট অ্যালটমেন্ট এবং পাবলিশ অ্যালটমেন্ট রেজাল্ট এটা 3 তারিখে 3rd December 2020 আফটার 11 AM 11টার পরে এই পাবলিশ হবে তোমাদের রেজাল্ট অর্থাৎ কে সিট পেলো কে পেলো না অ্যালটমেন্ট রেজাল্ট ফার্স্ট রাউন্ডের সেটা বের হবে এরপর তোমাদের যে অনলাইন পেমেন্ট এবং সিট অ্যালটমেন্টের ফি যেটা আর কি কোর্স ফি যেটা সেটা সাবমিশনের মানে যে ডেট সেই ডেটটা দেওয়া আছে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 5 তারিখে আপ টু 7 PM এবং এরপরে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট যেটা হবে সেটা বেরোবে 6/12 বা 6 ডিসেম্বর আফটার 10 AM 10টার পরে বেরোবে এখন আমাকে তোমরা ফোন করে বলেছো যে স্যার এটা অলরেডি তো নোটিস হয়ে গেছে তাহলে এই বিষয়ে পরবর্তী এই আপগ্রেডেশন বা বিষয়গুলো একটু যদি বলে দেন তো প্রথমে আমি দেখছি এখানে যে স্টেপ অফ অনলাইন রেজিস্ট্রেশন কাউন্সিলিং যা যা বলা ছিল সেগুলো সব হয়ে গেছে এখন এবার আমরা অপেক্ষা করব যে আমাদের 3 তারিখে রেজাল্টে কে সিট পেলাম কে পেলাম না তাহলে এই সময়কালে আমরা কি করব অর্থাৎ যখন সিট অ্যালটমেন্ট রেজাল্টটা বেরিয়ে যাবে পরবর্তী আমাদের কি কি করণীয় সেটা একটু বলে দিই তোমরা একটু দেখেও নেবে শুনেও নেবে ঠিক আছে এই অনলাইন কাউন্সিলিং প্রসেস যেখানে আছে প্রসিডিওরটা সেইখানে তোমরা ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের চয়েস ফিলিং লকিং হয়ে যাওয়ার পর রেজাল্ট আমাদের বেরোবে সেইখান থেকে আমরা আপাতত এই প্রসিডিওর যেটা সেটাতে বলবো যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে বলা হয়েছে এখানে যে অ্যাকসেপ্টেন্স অফ সিট অ্যালটমেন্ট আফটার অ্যাকসেপ্টিং দ্য অ্যালটমেন্ট সিট দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পে অ্যাডমিশন ফি অফ ₹15,000 অর্থাৎ আমরা গত বছর পর্যন্ত দেখেছি যে যখন আমার সিট অ্যালটমেন্ট হয়ে গিয়েছিল আমাকে প্রভিশনাল অ্যাডমিশন ফি 3,000 টাকা আমাকে পেমেন্ট করতে হয়েছিল বাট এবছর আমরা দেখছি এখানে 15,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে অনলাইন থ্রু পেমেন্ট গেটওয়ে দিয়ে অনলাইনে অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যাদের আছে সেটা দিয়ে আমরা এই 15,000 টাকা পেমেন্ট করতে পারবো কারা 15,000 টাকা পেমেন্ট করতে পারবো না যাদের সিট অ্যালটমেন্ট হলো আমি অ্যাকসেপ্ট করে ফ্রিজ করতে পারি অর্থাৎ ওই যে সিটটি পেলাম সেটা দিয়ে ভর্তি হব এটা মনস্থির করলেও হচ্ছে আমি 15,000 টাকা জমা করতে হবে আমার সিটটা আমি পেয়েছি কিন্তু তার থেকে আরও ভালো যদি হয় সেই জন্য আমি যদি আপগ্রেডেশন দিই তাতেও হচ্ছে আমাকে 15,000 টাকা জমা করতে হবে অনলাইনে এবারে বলছি আফটার পেইং অ্যাডমিশন ফি এই অ্যাডমিশন ফি দেওয়ার পরে বলছি অ্যালটমেন্ট লেটার উইল অ্যাপিয়ার অন স্ক্রিন অ্যালটমেন্ট লেটারটা স্ক্রিনে দেখা যাবে প্রিন্ট দ্য অ্যালটমেন্ট লেটার অ্যান্ড রিপোর্ট টু দ্য অ্যালোটেড ভেনু ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড অ্যাডমিশন অর্থাৎ যারা বিশেষ করে ফ্রিজ করে দেবে মানে অ্যাকসেপ্ট করে ফ্রিজ করবে তারা কিন্তু অবশ্যই হচ্ছে তাকে এই অ্যালটমেন্ট লেটার সবাই ডাউনলোড করে নেবে কিন্তু তাদের ওখানে লেখা থাকবে যে কোথায় যেতে হবে কবে ভেরিফিকেশন ডেট কী কী নিয়ে যেতে হবে সমস্ত কিছু বলা থাকবে তো সেই অনুযায়ী তোমাকে প্রসেস করতে হবে অ্যাকশন করতে হবে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু প্রডিউস অল অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টস অ্যাজ মেনশনড ইন দেয়ার অ্যালটমেন্ট লেটার বললাম যে তোমাদের অ্যালটমেন্ট লেটার লেখা থাকবে প্রসপেক্টাস অ্যাজ দ্য অ্যাডমিশন কাম সার্টিফিকেট ভেরিফিকেশন সেন্টার যেখানে
তোমার অ্যাডমিশন এবং সার্টিফিকেট ভেরিফিকেশন সেন্টার যেখানে দেবে তোমাকে সেখানে গিয়ে ভেরিফাই করাতে হবে তোমার ডকুমেন্ট। এখন বলা হচ্ছে রিজেকশন অফ সিট অ্যালটমেন্ট বাই ক্যান্ডিডেট, বলছে নন অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ সিট আমি পেলাম, সিট পেয়ে পছন্দ হলো না, পছন্দ হলো না তো আমি অটো আপগ্রেডেশন হয়ে গেলাম না, কারণ 15,000 টাকা জমা দিতে হবে, আবার আমি নিলামও না। তাহলে এখানে বলছে শ্যাল বি ডিমড অ্যাজ রিজেকশন আফটার শিডিউল ডেট অ্যান্ড টাইম অ্যান্ড দ্য সেড ক্যান্ডিডেট উইল নট বি এবল টু গেট এনি ফার্দার অ্যালটমেন্টস ইন কাউন্সেলিং, অর্থাৎ তুমি কাউন্সেলিংয়ে আর কোনো চান্স পাবে না। আগের বছরগুলোতে যারা পায়নি আগে তারা যেমন পরবর্তীকালে আবার চয়েস ফিলিং করেছিল, লকিং করেছিল, এসব করেছিল, কিন্তু এখানে সেই সুবিধা এবছর রাখা হচ্ছে না। অর্থাৎ তুমি যদি সিট পেলে পাওয়ার পর হয় ফ্রিজ করো বা আপগ্রেডেশন দাও, ফ্রিজ করলেও তোমার 15,000 টাকা জমা দাও, আপগ্রেডেশন করলেও 15,000 টাকা জমা দাও, আপগ্রেডেশন করো তুমি আরও একসব দেখতে পারবে যে তোমার আপগ্রেডেড হলো কি না, আর যদি না হয় সেই ক্ষেত্রে তোমার ফ্রিজ করলে তোমার ওই কলেজে ভর্তি হতে হবে। এবার বলছে যে আমি যেহেতু কলেজটা পছন্দ হলো না আবার 15,000 টাকাও জমা দিতে হবে, রিস্ক নিতে পারছি না, তো 15,000 টাকাও আমি জমা দিলাম না, সেক্ষেত্রে তোমার রিজেকশন হয়ে যাবে এবং তুমি কাউন্সেলিং আর কোনো অ্যালটমেন্ট পাবে না, অর্থাৎ ফার্দার রাউন্ডেও তুমি আর কিছু অংশগ্রহণ করতে পারবে না। হেন্স ফিল চয়েসেস কেয়ারফুলি বলছে, সেরকম বলছে চয়েস ফিলিংটা কেয়ারফুলি করতে বলছে যেন তুমি ঠিকঠাক পাও আর কি সেই জন্য। এবার চলে যাই আপগ্রেডেশন অফ সিট চয়েস। এমনি আগে আমরা দেখতাম একটা আপগ্রেডেশন ফেসিলিটি ছিল, এখানেও আছে, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাডমিশন ফি পে অ্যাডমিশন ফি ₹15,000 অ্যান্ড ওয়েট ফর রিঅ্যালটমেন্ট অফ সিট অন ভ্যাকেন্ট সিটস, বলছে যে যে খালি সিট থাকবে সেই সিটগুলোতে তোমার রিঅ্যালটমেন্ট করার জন্য তুমি আপগ্রেডেশন দিতে পারো, ডিউ টু রিজেকশন অফ সিট বাই আদার অ্যান্ড সেম রাউন্ড কাউন্সেলিং। সেম রাউন্ড কাউন্সেলিংয়ে যে সমস্ত, যেমন এক্সাম্পল আগে বললাম যে রিজেকশন কীভাবে হবে, সেরকম রিজেকশন অনুযায়ী যে সিটগুলো খালি হয়ে যায় তাতে কারো আপগ্রেডেশন হতে পারে। তাহলে অটো আপগ্রেড মিনস আপগ্রেডেশন টু এ বেটার চয়েস, অর্থাৎ তোমার অটো আপগ্রেডেশন মানে হচ্ছে বেটার চয়েস আপগ্রেড হবে আপওয়ার্ড সাবজেক্ট টু ভ্যাকেন্সি। আপওয়ার্ড সাবজেক্ট মানে বুঝতে পেরেছো, ধরো আমার 20 নম্বর চয়েস এলে, এবারে আমি সিট পেয়েছি, তাহলে আমার আপগ্রেডেশন দেওয়া আছে মানে আমার 1 থেকে 19 এই কলেজগুলো আমার হাতে আছে, অর্থাৎ 19 থেকে 1-এর দিকে আমাকে যে কোনো জায়গায় ভালো জায়গাতে আরও যদি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে কম্পিউটার আমাকে তার সিস্টেম অনুযায়ী দেবে। তো দিস অপশন ক্যান বি এক্সারসাইজ ওয়ান্স অনলি, এই আপগ্রেডেশন ফেসিলিটিটাও এবছর একবার। আমরা অন্যান্য এক্সামিনেশনের ক্ষেত্রে জানি যে একবার যদি আপগ্রেডেশন দিই তাহলে আমার ফাইনাল রাউন্ড পর্যন্ত আমি ওয়েট করতে পারবো, বাট এখানে বলে দেওয়া আছে তুমি এই আপগ্রেডেশন ফেসিলিটি একবারই পেলে, অর্থাৎ তুমি যদি আপগ্রেড দিয়ে নেক্সট যে আপগ্রেডেশন রেজাল্ট যেটা বেরোবে 6 তারিখে বললাম, সেই 6 তারিখে যদি রেজাল্টটা বেরোবে যখন, তখন যদি দেখো তোমার আপগ্রেডেড হয়েছে ওয়েল, যদি আপগ্রেডেড না হয় তাহলে আগের সিটটা থেকে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে, এটা ম্যান্ডেটরি। আর যদি ভর্তি না যাও তাহলে তুমি যে টাকা দিয়েছো সেই টাকাটা ফরফিট হবে কিনা সেসব বিষয়ে এখানে অবশ্য কিছু এখনও বলা নেই। নোট দ্যাট ইভেন আফটার এক্সারসাইজ অফ দিস অপশন দেয়ার মে নট বি এনি চেঞ্জ ইন অ্যালটমেন্ট স্টেটাস, বলছে তুমি এই অপশন দেওয়ার পরেও এখানে কোনো চেঞ্জ নাও হতে পারে। সিট ওয়ান্স অ্যালোটেড ডিউ টু অটো আপগ্রেডেশন, অটো আপগ্রেডেশনের জন্য যদি সিট তোমার অ্যালোট হয়ে যায় অন্য কিছু, শ্যাল নট বি রিভার্ট ব্যাক অ্যান্ড দ্য প্রিভিয়াস অ্যালটমেন্ট শ্যাল স্ট্যান্ড মডিফাইড অ্যান্ড নো রিকোয়েস্ট ফর চেঞ্জ উইল বি এন্টারটেইন আন্ডার এনি সার্কামস্টান্সেস, বলছে যে তোমার আপগ্রেড হয়ে যাওয়ার পরে যদি তোমার আপগ্রেডেড হয়ে গেল, এখন মনে হলো আরে বাবা এই কলেজটা পেয়ে গেলাম, এটা তো ভুল হলো, এই ব্রাঞ্চটা না হলো, আগের ব্রাঞ্চটাই ভালো ছিল, তাহলে আমি কি আগের কলেজটা পাবো আর, মানে যেটা আগে ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম, না আমার যদি আপগ্রেডেড হয়ে যায় তাহলে আর কোনো ক্রমেই তুমি আর এই পিছনে ফিরে আসতে পারবে না বা পিছনের সিটটা তুমি আর পাবে না। সুতরাং আপগ্রেড দেওয়ার আগে সেই জন্য বলেছে কে হেন্স প্লিজ থিঙ্ক বিফোর ইউ অপ্ট ফর দিস অপশন, সেই জন্য বলছে যে তুমি যখন এই অটো আপগ্রেডেশন অপশনে যাবে তার আগে কিন্তু ভালো করে ভেবে নিয়ে অটো আপগ্রেডেশন দেবে। অটো আপগ্রেডেশন কিন্তু মনে রাখবে অন্যান্য বছরের মতো নয়, শুধুমাত্র একবারই এই চান্স পাবে উইদিন দিস রাউন্ড, পরবর্তীকালে যে নোটিফিকেশান হবে সেই অনুযায়ী আমরা প্রসিড করব। আপাতত তোমার জন্য এই ভিডিওটা বানিয়ে যতটা সম্ভব স্ক্রিন রেকর্ড করে সাধারণত আমি দিই না, কিন্তু এবারে দিয়ে দিলাম তোমার জন্য তড়িঘড়ি, কারণ তোমাদের এটার ওপরে গুরুত্ব আছে এবং তোমরা চাইছো সবাই, সুতরাং তোমাদের জন্য দিলাম। সমস্ত ছাত্রছাত্রী বন্ধু তোমরা যারা চয়েস ফিলিং করেছো, লকিং করেছো,
তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অভিভাবক যারা আমাদের এই ভিডিও দেখেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং নতুন যারা দেখছেন তাদেরকে বলবো যে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এডুহেল্প গ্রুপ দুর্গাপুর হচ্ছে স্টুডেন্টসদের জন্য একটা ওয়েলফেয়ার চ্যানেল মতো করে কাজ করছি, সমস্ত ইনফরমেশান পুঙ্খানুপুঙ্খ দেওয়ার চেষ্টা করি, তবুও অনেক সময় বলার ক্ষেত্রে বলার ক্রমে টুকটাক ভুল হয়ে যায়, সেগুলোকে আপনারা নিজগুণে ক্ষমা করবেন। এবং আপনাদেরকে বলি জানে যে লেটারগুলো রয়েছে, যে পড়াগুলো, যে প্যারাগ্রাফ, বিভিন্ন রকম ইনফরমেশানের, সেগুলো আপনারাও একটু পড়ে দেখবেন, হতে পারে অনেক সময় আমার বোঝার ঘাটতি বা কোনো বলার ত্রুটি হতে পারে, সেই জন্যে আপনারা অবশ্যই নিজেরাও বিষয়গুলোকে একটু পড়ে নেবেন। এখানে কাউন্সিলিং প্রসিডিওরগুলো যে রয়েছে ট্যাবটা, এই ট্যাবটা যদি আপনারা পড়েন এখান থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই কাউন্সিলিং ট্যাব যেমন দেখতে পাচ্ছেন, এটা যদি পড়েন আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা ওয়েট করব 3 তারিখের রেজাল্টের জন্য। ততক্ষণ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী বন্ধু তোমরা সবাই ভালো থাকবে, আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও তারাও ভালো থাকুন, এবং বলবো সকলকে যে অপেক্ষা করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার জানিয়ে আর ছাত্রছাত্রী বন্ধু তোমাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।